নমস্কার সকলকে, হল নিউজে স্বাগতম। কাঁথি এলাকার বুলবুলে বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন বিজেপি নেতৃত্বরা, এবং বিধ্বস্ত এলাকার মানুষের হাতে ত্রিপল এবং ত্রাণ সামগ্রী তুলে দিলেন আজ কাঁথি শহরে। সাইক্লোন বুলবুলের প্রভাবে কাঁথি সাংগঠনিক জেলার 7টি বিধানসভায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষ। আমরা আজকে এসেছি উত্তরকাঁথি বিধানসভার অন্তর্গত দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর অঞ্চলে দহসনাময় বুথে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের প্রত্যেকটি কার্যকর্তাদের উদ্দেশ্যে আহ্বান, আমরা সমস্ত জায়গায় বুথ ভিত্তিক আমরা এই ব্যাপারে একটি পরিদর্শন করে সমীক্ষা করি যে কেন এত মানুষের ঘর ভেঙে গেল, ক্ষতিগ্রস্ত হলো। প্রাকৃতিক দুর্যোগের উপর আমাদের কোনো হাত নেই, কিন্তু আজকে আদরণীয় প্রধানমন্ত্রী মোদিজির যে স্বপ্ন সবার বাড়ির ছাদ পাকা হবে, যদি শাসক দল এটা করতেন তাহলে আজকে এত বাড়িঘর নষ্ট হতো না। তো আমরা মনে করি কার্যকর্তারা উপযুক্তভাবে পরিসংখ্যান সংগ্রহ করুন, কারা কারা ঝড়ে কোন কোন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পূর্ণ, কোনটা আংশিক, যাতে করে অভিযোগ পাচ্ছি যে এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রায় কোনো বাড়ি পাওয়া যায়নি, কোনো ব্যক্তি পায়নি বাড়ি, এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? হ্যাঁ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সবাই পাচ্ছে, কিন্তু শাসক দল স্বজন পোষণ করছে। প্রকৃত যারা মাটির ঘরে থাকেন, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তাদেরকে না দিয়ে স্বজন পোষণ করছে, তাই আজকে এত ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ হবে, কিন্তু তা থেকে রক্ষা পাওয়ার জন্য আদরণীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ পশ্চিমবঙ্গে এসেছে, সেটা মুখ থুবড়ে পড়ছে কেন, শাসক দলের অনৈতিক কাজের জন্য। এই ব্যাপারে কি আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন? হ্যাঁ, আমরা উদ্যোগ নিচ্ছি, সমস্ত কার্যকর্তাদের বলছি, আমাদের কাজও এগিয়ে চলেছে, বুথ ভিত্তিক সমীক্ষা হচ্ছে, কোন কোন বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে, কাঁচা বাড়ি, কোন কোন বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের তালিকা তৈরি করে আমরা স্থানীয় বিডিওকে দেব, এবং সেখান থেকে নেওয়ার পরে এসডিও ডিএম করে আমরা শেষে একবারে কেন্দ্র সরকার পর্যন্ত পাঠাবো যে এখানে শাসক দলের দুর্নীতির যে চরম অবস্থা সেটা কেন্দ্রীয় সরকার অনুভব করুন, এবং প্রকৃত যারা প্রান্তিক মানুষ একবারে কাঁচা ঘরে থাকেন তারাই যাতে প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পান, এবং তারা যাতে একটু নিশ্চিন্তে থাকতে পারে, আমরা সেই আবেদন জানাই।